আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি প্রশ্ন জাগতে পারে, মানুষ যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে এবং অন্তরে তার প্রতি ভালোবাসা পোষণ করে, কিন্তু সেই সাথে ওই মানুষটি পাপ কাজ করল আর এর কারণে সে জাহান্নামে প্রবেশ করবে, এটি কেন হবে? একজন মুসলিম সে পাপ কাজ করল আর জাহান্নামে চলে যাবে, আল্লাহ কি তাকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেছে? আল্লাহ তো ক্ষমাশীল, তিনি তো রহমান, তিনি তো তার বান্দাদেরকে ভালোবাসেন। এই প্রশ্নটি অনেক মানুষ চিন্তা করে থাকে, আবার অনেকে প্রশ্ন করে থাকে। এখন উত্তরে আসি। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলেন, আর রহমানি রহিম, এরপর এসেছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি পরম করুণাময় কিন্তু তিনি আবার বিচার দিন মালিক। একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন, মানুষ তাদের আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা জান্নাতে প্রবেশ করবে শুধু আল্লাহর দয়ার কারণে। আমাদের আমল জান্নাতের মূল্য হিসাবে উল্লেখ পাওয়ার যোগ্য নয়, আমলগুলো কোনো দিনও জান্নাতের মূল্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি তাদের কাজের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনিও কি নন? তিনি বললেন, এমনকি আমিও নই, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত করবেন, আমাকে দয়া করবেন, আমাকে ক্ষমা করে দিবেন। তো প্রথমে যে বিষয়টি পরিষ্কার করা দরকার, কোনো সন্দেহ নেই, কেউ শুধু নিজের আমলের কারণে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ করুণায় মানুষ জান্নাতে যেতে পারবে, কিন্তু আল্লাহ দয়া শুধু তাদের জন্য আসে যারা তার আনুগত্য করে। আল্লাহ জানেন আপনার আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে কারণ আপনি তার কথা শুনেন। তিনি বলেছেন সলাত পড়ো, আপনি তার আদেশ অনুযায়ী সলাত পড়ার চেষ্টা করেন, কেউ যদি তার কথা শোনে তিনি এটা দারুণভাবে ভালোবাসে। এটা সত্য, মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, কিন্তু নিশ্চিতভাবে আল্লাহর দয়া শুধু তাদের জন্য যারা তার কথা অনুযায়ী জীবন পরিচালনা করে। আমি বলেছি পাপ করো না, তুমি আমার কথা শোনো, আমি বলেছি সকালে উঠো সলাত আদায় করো, তুমি আমার কথা অনুযায়ী সকালে সলাত পড়ো, তাই আমি তোমাকে ভালোবাসি, এর ফলে তার করুণা বর্ষিত হয়। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমার আদেশ অনুযায়ী তুমি যদি পালন করো তাহলে আমি তোমাকে জান্নাত দেব। অন্যথায় আমাদের আমলগুলো তো নিখুঁত নয়, এমনকি সলাত পড়ার সময় আমাদের মন অন্যত্র চলে যায়, দান করার সময় আমাদের মন অন্যত্র চলে যায়, যে কোনো আমল করার সময় আমাদের মন তো ভালো দিকে থাকে আবার খারাপ দিকও থাকে। তাই আপনাকে প্রসিডিউর অনুসরণ করতে হবে আর এর ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আপনি যদি প্রসিডিউর অনুসরণ না করেন আর মনে মনে ভাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, একে বলা হয় তামান্নি। দুটো বিষয় রয়েছে, রজা এবং তামান্না। রজা মানে হলো আশা, আমরা আশা করতে পারি। আশা মানে আপনি আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলেন এবং আশা করেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর তামান্নি মানে আপনি নিয়মকানুনগুলো মাঝে মাঝে করেন আবার মাঝে মাঝে করেন না, অর্থাৎ পরোয়া করেন না আর মনে মনে ভাবেন আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করে দিবেন, আমি পাপ কাজ করবো আবার ভালো কাজ করবো। যেমন আপনি কোনো কাজকর্ম না করে বসে বসে চিন্তা করছেন, একদিন আকাশ থেকে সম্পদের পাহাড় এসে আপনার সামনে হাজির হয়ে যাবে আর আপনি ধনী হয়ে যাবেন, এই নাম হলো তামান্নি। এই আশাটি আপনার কাছে কেমন লাগছে? আল্লাহ তাআলা পৃথিবীকে তামান্নি অনুযায়ী বানাননি, তিনি তামান্নিকে ঘৃণা করেন, তিনি চান মানুষ তার ওপর অর্পিত দায়িত্বটুকু পালন করুক, তাহলে তিনি পুরস্কার প্রদান করবেন, তাই তিনি যা বলেছেন তা পালন করতে হবে, তারপর তিনি আপনার ওপর দয়া করবেন, রহমত নাজির করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক, আমিন।